আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা পুডিং রেসিপি শেয়ার করব, তবে গতানুগতিক পুডিং থেকে এটা সম্পূর্ণই ভিন্ন। নর্মাল পুডিং সাধারণত মিষ্টি হয়ে থাকে, কিন্তু আজকের এই পুডিংটিকে আপনারা ঝাল পুডিংও বলতে পারেন, কারণ এখানে মিষ্টি কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এবং আপনারা চুলায় কিভাবে বাসায় থাকা ছোটোখাটো অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারেন এই পুডিং, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগলে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি, এটা নর্মাল সয়াবিন তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ চিকেন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি কোনো রকম হাড় ছাড়া। তো সেই মাংসটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং এটা খুব অল্প পরিমাণ দিলেই হবে। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে 2 ধরনের সবজি ব্যবহার করছি। এখন আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁপে কুচি, আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। তো গাজর আর পেঁপেটা আমি এবার খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব এবং সেদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এটা মিডিয়াম আঁচে রেখে চুলায় নর্মাল ভাজির মতো করে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে একটু মানে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে, যার কারণে এটা শেষের দিকে দিচ্ছি। আমার এই উপকরণটা প্রায় হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা এবার ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে আমি ব্যবহার করেছি 2 রকমের ক্যাপসিকাম, সবুজ এবং হচ্ছে কি লাল কালারের। আপনারা এই রেসিপিটা ট্রাই করলে যে কোনো ধরনের সবজির পাশাপাশি ক্যাপসিকামটা দেওয়া ট্রাই করবেন, কারণ ক্যাপসিকামের জন্য আলাদা খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়। তো এই জিনিসটা স্কিপ করবেন না। তো এবার পুডিংটার জন্য অবশ্যই আমাদের যেটা লাগবে তা হচ্ছে ডিম। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টা হচ্ছে ফার্মের ডিম আর 1টা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম দিলে সাধারণত যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, তো আপনার হাঁসের ডিম দেওয়ার ট্রাই করবেন। আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা 4টা ডিম নেবেন। এবার আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই বের করে নেবেন ঘন্টাখানিক আগে, এবং নর্মাল হওয়ার পরে ডিমগুলো দিয়ে পুডিং বানানোর চেষ্টা করবেন। তো ডিমটা ফেটিয়ে আমি একটা পাশে রেখে দিচ্ছি। আর আজকের পুডিং তৈরির মেন আরেকটা উপকরণ হচ্ছে পাউরুটি। তো এখানে আমি পাউরুটির কিছু স্লাইস নিয়ে নিয়েছি। এখান থেকে আমি পাউরুটির যে পাশের যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি, শক্ত যে অংশটা থাকে। এতে করে পুডিংটা যখন আমি বসাবো তখন পাউরুটিগুলো একটার সাথে একটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকবে বা লেগে থাকবে। তো পাউরুটির সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। আর আজকে আমি এই রাউন্ড বাটিটায় পাউরুটিগুলো দিয়ে পুডিংটা বসাবো। তো এই জন্য আমি বাটির শেপ অনুযায়ী আমি রুটিগুলোকে এভাবে বিছিয়ে নিচ্ছি এবং বাটিটা বসিয়েই দেখেন কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন। আর আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আপনারা কোনো স্কোয়ার বাটিতে পুডিংটা বসান, সেই ক্ষেত্রে রুটিটা আর কাটার দরকার হবে না, বা বাটির শেপ অনুযায়ী আপনারা রুটিটা কিভাবে বসালে ভালো হয় সেরকম করে বসিয়ে নেবেন। তো এভাবে করে আমি রুটিগুলোকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আর আমি আজকে 3টা পাউরুটির লেয়ার এবং 3টা হচ্ছে গিয়ে সবজির লেয়ার করব। এই জন্য এখানে 3টা লেয়ার অনুযায়ী আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আর এই লেয়ারগুলো কাটার পরে কিন্তু মানে সমানভাবে রাখবেন, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু পরে আর মেশাতে পারবেন না। আর পাউরুটির সাইডের যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিব। নর্মালি আপনারা চুলায় যে কোনো কড়াই বা পাত্রে করে একটু অল্প সময় নিয়ে যদি ঘণ্টাখানির মতো অল্প আঁচে ভেজে নেন তাহলে কিন্তু এটা দিয়ে ব্রেড ক্রাম হয়ে যাবে। পরে আপনারা হাতে বা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই পাউরুটির দিয়ে ব্রেড ক্রাম হয়ে যাবে। এবার আমি পুডিংয়ের বাটিটায় অল্প পরিমাণ তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নেব এবং চারিদিকে ঘুরিয়ে ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে। আর যে পাউরুটিগুলো আমি কেটে নিয়েছিলাম প্রত্যেকটা মানে 3টা যে লেয়ার নিয়েছি 3টা লেয়ারে কিন্তু আমি আলাদা আলাদা রেখেছি, যাতে করে পাউরুটির অংশগুলো একটার সাথে একটা মিশে না যায়। আপনারাও সেটাই ট্রাই করবেন।
তো এরপরে এই যে আমি লেয়ারগুলো ধরে এরকম বসিয়ে দিলাম। এখন বসানোর পরে যেই জায়গাগুলো একটু ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আপনারা পাউরুটির টুকরা দিয়ে খুব সুন্দর মতো বন্ধ করে দিবেন। এতে করে যখন আমরা ডিমটা দিব সেই ডিমটা মানে নিচের দিকে চলে আসবে না, প্রত্যেকটা লেয়ারের সাথেই থাকবে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি কাছ থেকে আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি পাউরুটির একটা লেয়ার প্রথমে খুব সুন্দর মতো রাউন্ড করে একদম বাটির শেপ অনুযায়ী বসিয়ে দিলাম। তারপরে এখানে চিকেন আর সবজির যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা এখন বিছিয়ে দিচ্ছি। পাউরুটি যতটা মোটা আছে ঠিক অতটুকু মোটা করেই আমি সবজি এই চিকেনের লেয়ারটা বসিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে সমান করে দিচ্ছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দিচ্ছি। কাঁচা ধনেপাতা আর কাঁচামরিচ দিলে এটার ফ্লেভারটা একটু সুন্দর আসে। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, না হলে সবজির সাথে একসাথে রান্না করেও দিতে পারেন। এবার আমি এখানে কিছু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিজ দিতে পারেন, কেউ পছন্দ না করলে অ্যাভয়েডও করতে পারেন। তো তারপরে এখানে আমি আবার পাউরুটির একটা লেয়ার এভাবে বিছিয়ে দিচ্ছি। এভাবে সেমভাবেই আমি তিনটা পাউরুটির লেয়ার আর তিনটা হচ্ছে সবজির লেয়ার হবে। তো পাউরুটিগুলো যে দেখেন সুন্দর মতো আমি বিছিয়ে নিয়েছি, আবার ফাঁকা যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু এখনও আমি আবার বন্ধ করে দিব। তো সেইমভাবে আমি প্রথমবারের মতো আবার সবজি আর হচ্ছে চিকেনের লেয়ারটা বিছিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তো দ্বিতীয়বার যখন লেয়ারটা করব তখন যেটা করব নাইফের সাহায্যে খুব ভালো মতো এরকম ছিদ্র করে দিব। এরপরে এখানে আমি ডিমের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম হালকা লবণ দিয়ে সেই মিশ্রণ থেকে কিছুটা অংশ এখানে আমি দিয়ে দিব। আর ছিদ্র করে দেওয়ার কারণে খুব সহজেই ডিমটা কিন্তু নিচের লেয়ার পর্যন্ত চলে যাবে। তো এরপরে আমি সেইমভাবেই আবার কিছু চিজ ছিটিয়ে নিচ্ছি এবং আরেকটা ব্রেড এবং সবজি দিয়ে লেয়ার করে নিচ্ছি। তো ব্রেডের এই লেয়ারটাই কিন্তু লাস্ট লেয়ার, তারপরে এখানে হচ্ছে চিকেন আর সবজির লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে উপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, আর উপরের অংশে একটু বেশি পরিমাণে চিজ দেওয়ারই ট্রাই করবেন, মানে উপরে যে লেয়ারটা থাকবে আর কি। তো সেখানে আমি একটু বেশি করেই চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পরে আমি এখানে নাইফের সাহায্যে আবার একটু ছিদ্র করে দিব এবং চেষ্টা করবেন একদম নিচ অবধি ছিদ্রগুলো করে দিতে। আর এখন একটু বেশি পরিমাণ ছিদ্রই আমি করে দিচ্ছি। তারপরে এখানে আমি ডিমের সম্পূর্ণ মিশ্রণটাই একদম উপর থেকে ঢেলে দিব, যাতে করে টোটাল এই পাউরুটির মিশ্রণটার মধ্যেই ডিমের মিশ্রণটা মিশে যায় এবং পাউরুটিগুলো খুব ভালো মতো ডিমটাকে অ্যাবজর্ব করে নেয়। ডিমের পরিমাণটা আসলে নির্ভর করে আপনি কয়টা লেয়ারে এই পুডিংটা তৈরি করছেন বা ছোট না বড় পাত্রে তৈরি করছেন সেই অনুযায়ী। আপনাদের যদি মনে হয় আরও বড় করবেন সেক্ষেত্রে ডিম আর একটু বাড়িয়ে দিবেন, তবে ডিম কম দেওয়ার ট্রাই করবেন না, তাহলে কিন্তু পুডিংটা সুন্দর মতো সেট হবে না। ডিমই হচ্ছে মেন একটা জিনিস যার জন্য পুডিংটা খুব সুন্দর মতো সেট হবে। তো এরপরে আমি বাটিটাকে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা একদম নিচ পর্যন্ত চলে যায়। এবার বাটির ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এবং পুডিংটাকে আমি চুলায় হচ্ছে স্টিম করে নিব। এর জন্য যেটা করছি এখানে একটা হাঁড়িতে আমি একটা ছোট টাওয়াল ভাঁজ করে দিয়ে নিয়েছি, এতে করে পুডিংয়ের বাটিটা যখন এটার উপর বসাবো এটা আর নড়বে না। এবার বাটিটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা দিবেন আপনি যেই সাইজের বাটি নেবেন বাটিটার তিন ভাগের এক ভাগ যাতে ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু সেটা উপচে বাটির উপরে চলে আসতে পারে। তো এই তো আমি পানিটাও দিয়ে দিয়েছি। এবার আমি হাঁড়ির ঢাকনাটা ঢেকে একদম লো আছে এটাকে রান্না করব 40 থেকে 45 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। তো হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিলাম এবং হাঁড়িতে যে ছিদ্রটা আছে সেটাও আমি এখন একটা কটন বাটের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এতে করে তাপটা বাহিরে আসবে না আর পুডিংটাও দ্রুত হবে। আর এই ছিদ্রটা বন্ধ না করলেও পুডিংটা হবে, বাট সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এই আর কি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঠিক 42 মিনিট পরে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটার কী অবস্থা। আর হাঁড়িতে কিন্তু এখনও যথেষ্ট পানি আছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমি একটা নাইফের সাহায্যে ঢাকনাটা খুলে নিলাম যেহেতু অনেক গরম। আর আপনারা আসলে দেখেই বুঝতে পারবেন যে ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বা জমে গেছে। তারপরও আপনারা চাইলে একটা টুথপিক বা এরকম নাইফের সাহায্যেও চেক করে নিতে পারেন, যদি ক্লিন আসে তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই পুডিংটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই আমি গরম অবস্থায় এটাকে আনমোল্ড করে নিচ্ছি। তবে চুলা থেকে নামিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম যাতে বাটিটা একটু ঠান্ডা হয়।
তো তারপরে আমি এটাকে এখন একটা নাইফের সাহায্যে পাশের অংশগুলো একটু ছাড়িয়ে নেছি, কারণ যেহেতু ডিম দেওয়া, ডিমের কারণে পাশের অংশগুলো কিন্তু বাটির সাথে একটু লেগে থাকবে। তো সেই অংশটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এই বাটির উপরে একটা প্লেট দিয়ে জাস্ট এটা উল্টে নিলেই হবে। আর এটা কিন্তু ডিম দুধের নর্মাল পুডিংয়ের মতো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো আপনারা গরম অবস্থাকেই এটা আনমোল্ড করতে পারবেন। তো এবার আমি বাটিটা তুলে নিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে লেয়ারগুলো একটা সাথে একটা মিশে গেছে। এবার আপনাদেরকে আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি, মানে উল্টে না সোজা করে দেখিয়ে দিচ্ছি আরেকটা প্লেটের সাহায্যে, কারণ এটাই কিন্তু উপরের অংশটা। আর বাটিটা দেখেন নিচে একটুও লাগেনি, তবে পাশে কিন্তু একটু লেগেছে, কারণ যেহেতু ডিম ছিল তো ডিমগুলো পাশ দিয়ে যখন গিয়েছে সেগুলোই বাটির সাথে লেগে আছে। আর এখানে প্রত্যেকটা লেয়ারই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আমি ডিমের এবং সবজির ছয়টা লেয়ার করেছি, ছয়টা লেয়ারই কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর এই পুডিংটা কিন্তু আপনারা যে কোনো বিশেষ দিন বা সন্ধ্যার নাস্তা হিসেবেও তৈরি করতে পারেন। আর আপনাদের ফ্যামিলির কেউ যদি মিষ্টি পুডিং খেতে পছন্দ না করে, সে তো এই পুডিংটা খুবই পছন্দ করবে, কারণ এখানে মিষ্টি কোনো কিছুই নেই। তো চলুন পুডিংটার ভেতরটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের দেখার ইচ্ছে হয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর গরম অবস্থায় আমি হচ্ছে পুডিংটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারেন, যেহেতু আমি এটা রাউন্ডভাবে তৈরি করেছি তাই এভাবে মাঝামাঝি আমি কেটে নিচ্ছি। এবার আপনাদেরকে একটা স্লাইস তুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে, আর ভেতর থেকে লেয়ারগুলো আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই মজা। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে। আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এছাড়াও আমি কিন্তু আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, আপনারা সেগুলোও কিন্তু চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।